বন্ধুরা আপনাদের সকলকে চটপটে রান্নাঘরে স্বাগত। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আমার আজকের রেসিপি। আজ আমি বানাবো সুজির ঢোকলা। আর এই সুজির ঢোকলা বানানো ভীষণই সহজ আর খেতে তেমনই সুস্বাদু। আর এটা কিন্তু খুব সহজেই বানিয়ে আমরা সকালের জলখাবার হিসেবে খেতে পারি, কিংবা সন্ধ্যের দিকে হালকা খিদে পেলে তখন আমরা এটা বানিয়ে খেতে পারি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। সুজির ঢোকলা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিলাম একটা বড় বাটি। এবারে এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। এখন এই সুজির মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ দই। তবে দইটা কিন্তু এখানে একদম ঠান্ডা দই দেবেন না, রুম টেম্পারেচারে দই দেবেন। এখন এই দই আর সুজি একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখন এই সুজির মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ তেল। আমি এখানে রিফাইন্ড অয়েল দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা কিন্তু এখানে পুরোপুরি অপশনাল। আপনারা যদি পুরো সাদা বানাতে চান তাহলে হলুদটা দেবেন না। আমি একটু হলুদ রং করে বানাবো, আমি এই জন্য হলুদটা দিয়ে দিলাম। তবে এর থেকে বেশি কিন্তু হলুদ দেবেন না, তাহলে কিন্তু ঢোকলাতে লালচে রং চলে আসবে। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা ও লঙ্কা বাটা। এখানে আমি কাঁচা লঙ্কা আর আদা একসঙ্গে বেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। চিনিটা আপনারা পছন্দ করলে দেবেন, পছন্দ না করলে দেবেন না। তবে চিনিটা দিলে কি হবে, টক ঝাল মিষ্টি তিনটে স্বাদই একসঙ্গে আসবে, খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। এখন দইয়ের কাপে জল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো জল, কারণ সুজিটা কিন্তু পরে অনেকটাই ফুলে যাবে। আবারও সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন সমস্ত উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন সুজিটা কিন্তু ফুলবে, তার জন্য আমি এভাবে ঢেকে রাখছি 15 মিনিটের জন্য। এখানে আমি নিয়েছি 1টা কেক টিন। আমি আজকে ঢোকলাটা এই কেক টিনেই বানাবো। তবে আপনারা এখানে স্টিলের ছোট থালাও নিতে পারেন, কিংবা স্টিলের টিফিন বাটিও নিতে পারেন। এখন এই কেক টিনের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ রিফাইন্ড অয়েল। এবার তেলটা ভালো করে ব্রাশ করে দিচ্ছি। তেল ব্রাশ করে নিয়েছি, এখন বাটিটা আমি সাইড করে নিচ্ছি। 15 মিনিট পরে সুজিটা দেখে নিচ্ছি। এখানে কিন্তু আমার আর জল লাগবে না, আমি প্রথমে একটু জলটা বেশি করে দিয়ে রেখেছিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ইনো ফ্রুট সল্ট। ইনো ফ্রুট সল্টটা যাতে ভালোভাবে মেশে তার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, 1 চা চামচের মতো। এখন ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। ইনো ফ্রুট সল্ট দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন ব্যাটারটা কিন্তু অনেকটাই ফুলে যাবে। আপনাদের কাছে ইনো ফ্রুট সল্ট না থাকলে আপনারা এখানে 1/2 চা চামচ বেকিং সোডাও দিয়ে দিতে পারেন। আর ইনো ফ্রুট সল্ট দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা বানিয়ে নিতে হবে। এখন এটা এই কেক টিনের মধ্যে ঢেলে দিচ্ছি। দিয়ে দিয়েছি, এখন হালকা একটু এভাবে একটু হালকা হালকা করে ঝাঁকিয়ে দেব, খুব বেশি কিন্তু ঝাঁকাবো না। গ্যাস অন করে আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি। এই পাত্রে আমি দিয়ে দিয়েছি কিছুটা জল। এটা আমি 5 মিনিট আগেই জলটা বসিয়ে দিয়েছি, আর দেখুন জলটা কিন্তু গরম হয়ে গেছে। এখন এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1টা স্ট্যান্ড। স্ট্যান্ডটা যাতে জল থেকে একটু উঁচুতে থাকে সেই পরিমাণে কিন্তু জলটা দিতে হবে। এখন এই স্ট্যান্ডের উপরে বসিয়ে দিচ্ছি ঢোকলার বাটিটা। এভাবে বসিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন আমি মিডিয়ামে রাখবো। মিডিয়ামে রেখে ঢেকে দেবো 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি। ঢাকা তুলে নিয়েছি, একটা চাকুর সাহায্যে প্রথমে আমি চেক করে দেখে নিচ্ছি যে ঢোকলাটা ঠিকভাবে হয়েছে কিনা। দেখুন চাকুতে কিন্তু কিছু লাগেনি, তার মানে ঢোকলাটা হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। একটু ঠান্ডা হওয়ার পরে ঢোকলাটা বের করে দেখিয়ে দিচ্ছি। গ্যাস অন করে আমি ছোট একটা প্যান বসিয়ে দিয়েছি। এতে আমি ঢোকলার তড়কাটা বানাবো, তার জন্য আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এই প্যানে প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ সর্ষে।
আর দিয়ে দিচ্ছি এক চা চামচ তিল, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং, আর দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা চেরা, একটু তেলের সঙ্গে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 8 থেকে 10টা কারি পাতা। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি অফ করে দিয়েছি, গরম তেলের মধ্যে কারি পাতাটা দিয়ে দিলাম, আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পাতিলেবুর রস, পাতিলেবুর রস দিয়ে আবারও একবার নেড়ে মিশিয়ে নিলাম। আমি এখানে পাতিলেবুর রস দিয়েছি, তার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এখন আমি তড়কাটা নামিয়ে নিচ্ছি। ধোকলাটাও ঠান্ডা হয়ে গেছে, এখন ধোকলাটা বের করে নিচ্ছি। প্রথমে একটা চাকু দিয়ে এভাবে সাইডগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি। সাইডগুলো ছাড়িয়ে নিয়েছি, এখন একটা থালা নিয়ে নিলাম। থালাটা আমি বাটির উপর এভাবে ওপর করে দিয়ে দিচ্ছি, তারপর এভাবে রেখে একটু এভাবে ঝাঁকি দিলে কিন্তু এটা বেরিয়ে যাবে, দেখুন। আর দেখুন এটা কতটা স্পঞ্জি। এখন ধোকলাটা কেটে নিচ্ছি। ধোকলাটা আমি কেটে নিয়েছি, এখন ওপর থেকে সিরাপটা দিয়ে দিচ্ছি, বা যে তড়কাটা বানিয়ে রেখেছি সেই তড়কাটা দিয়ে দিচ্ছি। এখন ওপর থেকে সামান্য একটু একটু করে লাল লঙ্কার গুঁড়ো এভাবে ছিটিয়ে দিচ্ছি। এটা পুরোপুরি অপশনাল, পছন্দ করলে দেবেন, পছন্দ না করলে দেবেন না। এখন আমি ধোকলাটা সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন ধোকলাগুলো আমি একটা প্লেটে সার্ভ করে দিয়েছি, আর এগুলো কিন্তু ভীষণই স্পঞ্জি, দেখুন। আর কতটা জালি জালি হয়েছে আমি একটু কাছ থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি, আর খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু। তো আশা করি আমার রেসিপিটা আপনাদের সকলেরই খুবই ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি সমেত, তাহলে আমার নতুন ভিডিও আপডেট সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্তই, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।